أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم: فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. আজকেরই মহতি ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার ওলামা একরাম এবং আমার দিনদরদি ভাইরা, পর্দার আলের মা এবং বোনেরা, শেষের দিকে এসে আমাদের অন্যতম আলোচক মুফতি মোহাম্মদ আলী ভাই বলেছেন মাহফিলের বিষয়ে, আমি যত জায়গায় মাহফিলে যাই, মাহফিলে আমি খুব একটা যাই না, কারণ মাহফিলের কথা আমি জানি না, মাহফিলের লোক ভিন্ন, তারপরেও কিছু কথা বলার সুযোগ কোরআন এবং হাদিসের, এটাকে হাতছাড়া করাও কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয়, সেজন্য আশা। যেটা আমাদের মুফতি সাহেব বলছিলেন সেই কথা আমি আবারও বলছি এবং সব জায়গায় বলার চেষ্টা করি, সুন্নাহকে মুর্দা করে মাটি করে কোনোদিন দিন জিন্দা হতে পারে, কোনো সুযোগ আছে? সুন্নাহকে মেনে যদি কেউ দিন প্রচারের কাজ করে, দাওয়াতের কাজ করে, তাহলে সেটা ইনশাআল্লাহ মানুষের হেদায়েতের কারণ হবে, উসিলা হবে, মাধ্যম হবে। আর যদি সুন্নাহ পরিপন্থী কোনো পদ্ধতি আমরা অবলম্বন করি, যত বড় বড় আলেমরা এসে আলোচনা করবে, তাতে উম্মতের সাধারণ মানুষের হেদায়েত হবে না। বাংলাদেশের যত মাহফিল হয়, এই মাহফিল গুলা জমে হলো রাত 11টার পরে, ঠিক না? ঠিক। আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাহুন নাওমা ক্বাবলাল ইশা ওয়াল হাদীস বাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার আগে ঘুমানো অপছন্দ করতেন আর এশার পরে কথা বলা অপছন্দ করতেন, কোনো কথাবার্তা পর্যন্ত বলা তিনি পছন্দ করতেন না এশার পরে। আর আমাদের দিন প্রচারের কাজ শুরু হয় রাত 10টা এবং 11টার পরে, 1টা 12টা পর্যন্ত না হলে তো হয়ই না। গতকালকে ঠাকুরগাঁ একটা প্রোগ্রাম ছিল, আমার চুক্তি অনুযায়ী আমি 11টার পরে 1 মিনিট আমি কথা বলবো না। তো আমাদের আয়োজকদের অনেকেরই মনের কষ্ট যে তাদের তৃপ্তি হলো না, 2 ঘন্টা 2.5 ঘন্টা আলোচনা না করলে কিসের আলোচনা হয়। যেটা মুফতি সাহেব বলছিলেন, দোষ তো আপনাদের, আপনারা মাগরিবের পরে কেউ আসেন না, আসরের পরে তো প্রশ্নই উঠে না, আপনারা আলোচনা শুনবেন রাত 1টা পর্যন্ত, এরপরে যায় ঘুম দিবেন, কিছু মানুষের ফজর বাদ যাবে আর কিছু মানুষের ফজরের সুন্নাত মিস হবে আর কিছু মানুষের ফজর আধা ঘুমে জাগনে নামাজ হবে, ঠিক না? ঠিক। প্রিয় ভাইরা, আমার দিন প্রচারের সুন্নাসম্মত পদ্ধতি হলো যত দ্রুত সম্ভব রাতে, যত অল্প সময় কথা শেষ করে ঘুমানো যায়। এই জন্য দেশে এত মাহফিল, শীতকাল আসলে মাহফিলের আওয়াজে ঘুমানো যায় না, কিন্তু সেখান থেকে হেদায়াত যেভাবে পাওয়ার কথা সেভাবে মানুষ পাচ্ছে, এর কারণ হলো ওই যে খেলাফে সুন্নাত পদ্ধতিতে দাওয়াত দিলে সে দাওয়াত কখনো ফলপ্রসূ হবে না। এই জন্য আয়োজকদের কর্তব্য টাইম বেঁধে দেওয়া, যে প্রধান আলোচক এতটা বাজে উঠবেন, দ্বিতীয় আলোচক এতটা বাজে উঠবেন, মানুষ থাকুক আর না থাকুক ওর মধ্যে আলোচনা শেষ হবে, সুন্নতের উপরে মানুষকে উঠানোর চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে কথা হলো যে মাইক, এই মাইকের আওয়াজ দূর দূরান্ত পর্যন্ত যাচ্ছে। অনেক মানুষ সকালে ভোরে তাদের ডিউটি আছে, ছোট বাচ্চারা আছে যাদের স্কুল হয়তো থাকতে পারে, কালকে শুক্রবার হয়তো স্কুল নাই কিন্তু অন্যদিন তো স্কুল থাকবে, বৃদ্ধ মানুষ থাকতে পারে, দুধের শিশু থাকতে পারে, এই মাইকের প্রচন্ড আওয়াজ, বিকট আওয়াজে তাদের ঘুমের কষ্ট হবে। তো তাদেরকে কষ্ট দিয়া জোর করে ওয়াজ শুনাইয়া ইসলাম প্রচার, এটা কোনো সুন্নাসম্মত পদ্ধতি? এই কথা এখন আপনারা ঠিক বলতেছেন, নিজেরাই বেঠিক কাজ করবেন, কারণ হলো কালকে আরেক মাহফিল গেলে আপনারা এরকম 10টার পরে যাবেন, 9টার পরে যাবেন। এই কথা এখন বলা হলো স্রোতের বিপরীতে বলা, সারা দেশের সমস্ত মাহফিল চলে বাহিরে মাইক দিয়ে, এখন আবার নতুন কথা শুনতেছেন আপনারা, আমরা কিছু কিছু জায়গায় শুরু করেছি, আমাদেরকে দাওয়াত দিলে আমরা বলি ভাই বাহিরের মাইক দেন কিন্তু রাত 10টা পরে সেটা বন্ধ করে দিবেন, ভিতরে সাউন্ড বক্স দিবেন, ফজর পর্যন্ত ওয়াজ শুনেন, আপত্তি নেই, দিন শিখেন সারা রাত ধরে,
কিন্তু মাহিন মানুষের ঘুম হারাম করে দিন শিক্ষা বা দিন প্রচার করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আপনাদেরকে কথাগুলো বলার উদ্দেশ্য হলো আপনারাও এটার উপর আমল করবেন, মাহফিলগুলোতে আগে আগে যাবেন। আয়োজকরা যারা কোরআন এবং সুন্নাহকে ফলো করেন, আপনারা যদি সুন্নাহকে না মানেন তো এদেশে কে মানবে আর? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, লিফলেটে লিখে দেওয়ার প্রস্তাব খুব ভালো প্রস্তাব। লিফলেটে লিখে দেওয়া এবং শুরু করা, সুন্নতটা তো কেউ না কেউ শুরু করতে হবে। প্রথম প্রথম তো সবাই মানবে না, কিন্তু একটা সময় ইনশাআল্লাহ সবাই মানবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনারা কেউ মনে কষ্ট নিছেন নাকি? আপনাদের মঞ্চে বসে আপনাদের বিরুদ্ধে কথা, এটা তো আসলে উচিত না। কিন্তু একটি মুর্দা সুন্নাহকে জিন্দা করার জন্য চেষ্টা করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আলোচনা তো আলহামদুলিল্লাহ মুফতি সাহেব করছেন, আরো করবেন। মূল পাঠ মুফতি সাহেবের রয়ে গেছে, ইনশাআল্লাহ সেটা উনি করবেন। তারপরেও আপনাদের সামনে আমি শুধু কয়েকটি কথা শেয়ার করতে চাই। আমরা সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য ইসলামের যতগুলো বিধিবিধান আছে সবগুলো আমাদেরকে ফলো করতে হবে, ঠিক না? ভাই ঠিক, অর্ধেক ফলো করলাম অর্ধেক ছাড়লাম, এই সুযোগ আছে নাই? এই যুগে একজন মুসলিম আদর্শ মুসলিম হওয়ার জন্য, কোয়ালিটিফুল মুসলিম হওয়ার জন্য, একজন মুসলিম খাঁটি মুসলিম হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য উপযোগী মুসলিম হওয়ার জন্য চার পাঁচটি পরামর্শ আমি দিতে চাই আজ। এই চার পাঁচটি জায়গায় যদি আমরা বিশেষভাবে গুরুত্ব আরোপ করি, বিশেষভাবে এই বিষয়গুলোর প্রতি যদি আমরা খেয়াল করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জান্নাতের পথ সুগম হবে, দুনিয়ার জীবনও আমাদের সাফল্য মণ্ডিত হবে ইনশাআল্লাহ। শত শত বিধিবিধান আছে, আমি সেখান থেকে মাত্র চারটির কথা বলবো ইনশাআল্লাহ। এই চারটি বিষয় যদি কেউ সোজা করতে পারে, ঠিক করতে পারেন, সংশোধন করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ তার গোটা ইসলামই সংশোধিত হয়ে যাবে। আর এই চারটি বিষয়ের সমস্যা আজ মুসলমানদের ভিতরে প্রকট ভাবে দেখা দিয়েছে। মাহবুবদের জন্য এক্সট্রা আরো দু একটা পয়েন্ট যোগ হবে। পুরুষদের জন্য ভিতরে বহু মুসলমান আছেন, কোরআনের বিভিন্ন আয়াত, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন বিধানের ব্যাপারে আমাদের অনেকের মনের ভেতরে সংশয় আছে। সংশয়বাদিতার এই রোগ আজ অনেকের ভেতরে আছে। আমরা মনে করি এগুলা কি এখন চলে? সেই 1500 বছর আগের কথা, এই যুগে কি এগুলা চলে? কোরআনের কোন নির্দেশ, ইসলামের কোন বিষয় যেটা বাদিহি ভাবে, যেটা শতসিদ্ধ ভাবে প্রমাণিত হয়েছে, এরকম কোন বিশ্বাস, কোন বিষয়কে যদি কেউ অস্বীকার করে, অথবা অস্বীকার করে না কিন্তু মনের ভিতরে তার ধোঁয়াশা আছে, তার সংশয় আছে, সন্দেহ আছে, তাহলে এই লোক কখনো মুমিন হওয়ার সুযোগ নাই। সে হয়তো নামাজ পড়ে, পাঁচ সালাত আদায় করে, সে হয়তো মসজিদে যায়, সে হয়তো ইমানদার দাবিও করে, কিন্তু তার ভেতরে সংশয় থাকার কারণে, সন্দেহের রোগ থাকার কারণে সে কখনো ইমানদার হওয়ার সুযোগ নাই। এই জন্য ভাইরা আমার, কুফুরি থেকে বাঁচার জন্য, কুফুরি থেকে, বড় কুফুরি ছোট কুফুরি থেকে বাঁচার জন্য ইমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ইমানকে মজবুত করতে হবে। কুফুরি থেকে ইমানকে মজবুত করতে হবে, ইমানকে ফ্রেশ রাখতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে। আর দ্বিতীয়ত হলো নেফাক থেকে। নেফাক মানে কি? মুনাফিকি, কপটতা। অন্তরের ভেতরে দুই ধরনের কপটতা থাকে, আমলের ভেতরেও থাকে, অন্তরেও থাকে। অন্তরে যে কপটতা থাকে এটাকে বলা হয় নেফাকে এতেকাদি, বড় মুনাফিকি। এটা মানুষকে ইমান থেকে খারিজ করে দেয়। আর আরেকটা হলো ছোট মুনাফিকি, যেটা আমলের ভেতরে আছে। তাহলে ইমান বিধ্বংসী তিনটি মৌলিক কাজ, একটা হলো কুফুরি, আরেকটা হলো নেফাক বা মুনাফিকি, আর আরেকটা হলো শিরক। আরেকটা হলো কি? শিরক, আল্লাহর সঙ্গে অন্য কাউকে কি করা, শরীক করা। আমরা আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের রব হিসাবে মানছি কি মানছি না? দুনিয়ার সমস্ত মুসলমানরা আমরা মুখে বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুধু আমার না, সমস্ত জগৎসমূহের পালনকর্তা কে? এরপর আমরা যদি হারামের পথে পা বাড়াই, তাহলে তার মানে আমি আল্লাহ যে পালনকর্তা এই কথা মুখে বলছি, কিন্তু বাস্তবে সে সম্পর্কে আমার বিশ্বাস অন্তরে নাই। আমার আচরণ বলছে যে আমার ভেতরে সেই জায়গাটা নাই, সে বিশ্বাসটা নাই। প্রিয় ভাইরা আমার, অনেকে তো বড় শিরক করে, বড় শিরক, আল্লাহর সঙ্গে আল্লাহর জায়গায় এমন কোন ব্যক্তিকে, বস্তুকে বসায় দেয় যে যার ফলে সে ইমান হারা হয়ে যায়, শিরকে আকবার করে ইমান থেকে বের হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে
একাধিক জায়গা, তিন চার জায়গা নির্দেশ করেছেন, কুল ইন্নি উমিরতু আন আবুদাল্লাহ মুখলিসাল্লাহুদ্দিন, হে রাসূল আপনি বলে দিন আমাকে নির্দেশ করা হয়েছে আল্লাহর ইবাদত করব, তবে ঈমানকে খাঁটি করে তারপরে। আমাদের সমাজে আমলের চর্চা, ইবাদতের চর্চা কম বেশ যাই থাকুক না কেন, ঈমান সম্পর্কে আলোচনা পর্যালোচনা এ ব্যাপারে কথাবার্তা হয় না বললেই চলে। এইজন্য ভাইরা আমার আল্লাহ সুবহানাহু তাআলা নির্দেশ করছেন তার রাসূলকে, কুল, তার রাসূলকে বলছেন বলে দিন আপনি মানুষদেরকে, ইন্নি উমিরতু আন আবুদাল্লাহ মুখলিসাল্লাহুদ্দিন, আমাকে নির্দেশ করা হয়েছে আমি আল্লাহর ইবাদত করব, বান্দিগি করব, গোলামি করব, দাসত্ব করব, নেকামল করব, তবে মুখলিসাল্লাহুদ্দিন, তার জন্য আমার ঈমানকে খাঁটি করে তারপরে আমি ইবাদত বান্দিগি করব। প্রিয় ভাইরা আমার, আজ যত মুসলমান সংখ্যা আমরা আছি, খাঁটি এবং ভেজাল মুক্ত ঈমান, এরকম ঈমানওয়ালা মানুষ হাতে গোনা কিছু পাওয়া কঠিন হয়ে যাবে। নানা ভাবে শিরকের সাথে আমরা জড়িত, কেউ নিজের প্রবৃত্তিকে নিজের মাবুদ বানিয়ে দিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি তার মাবুদ বানিয়েছে তার প্রবৃত্তিকে, মনে যা চায় তা করে, হালাল হোক হারাম হোক, জায়েজ হোক নাজায়েজ হোক, নিষিদ্ধ হোক অনুমোদিত হোক, মনে চাইছে সেটা করে। এই লোকটা তার মনকে মাবুদ বানাইছে, আল্লাহর জায়গায় তার মনকে, তার প্রবৃত্তিকে, তার চাহিদাকে, তার কামনা বাসনাকে বসাইছে। এই ব্যক্তিও আল্লাহর সঙ্গে কি করছে, শিরিক করছে। এ ধরনের শিরক আমাদের ভিতরে আছে না নেই? আমাদের চালিকা শক্তি, যে শক্তি আমাদেরকে পরিচালিত করে, সেটা যদি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আমি আমার হুকুমদাতা হিসাবে, আমার রব হিসাবে, আমার মালিক হিসাবে, আমার মাহবুদ হিসাবে, ইলাহ হিসাবে যদি আমি মানি, তাহলে তো আমার রব যা বলবেন সেই পথে আমি চলবো, যেখানে চলতে নিষেধ করবেন সেই পথে আমি চলবো না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে, মালিক হিসাবে, মাহবুদ হিসাবে আমি মানলাম। আমরা কি কাজে কর্মে সেটা করতে পারি? পারি না। এর মানে হলো ঈমান আমাদের সেরকম খাঁটি হয় না, যেরকম খাঁটি হইলে আমরা আল্লাহর নির্দেশের বাইরে যাব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরক কুফর এবং নেফাক থেকে আমাদের ঈমানকে পবিত্র এবং পরিচ্ছন্ন রাখার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, ইমানের ফিল্টারিং এ যদি ভেজাল ধরা পড়ে, নামাজটা খুব সুন্দরভাবে পড়ে মাশাআল্লাহ, ওয়াক্ত মতো পড়ে, পাঁচক্ত পড়ে, কিন্তু আল্লাহর সঙ্গে শিরক করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত লোক সম্পর্কে বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, মানুষ যদি শিরক করে আল্লাহর সঙ্গে, তাহলে তারা যত ভালো কাজ করুক না কেন সব বরবাদ হয়ে যাবে। ফজর পর্যন্ত মাহফিলে আসছেন, ওয়াজ শুনছেন, অনেক মজা লাগছে মাশাআল্লাহ, এত সুন্দর সুন্দর ওয়াজ মুফতি সাহেবরা করলেন মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। আপনাদের চিৎকারে আশপাশে বিল্ডিং ভেঙে পড়ার মতো অবস্থা হয়ে গেছে ওয়াজের চোটে, মাশাআল্লাহ। কিন্তু ঈমানের ভেতরে ভেজাল যদি থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, এই যা চিৎকার টিৎকার দিলেন, জোয়ার টোয়ার দিলেন, নারায় তাকবীর টাকবীর দিলেন, যা করলেন টলেন, সব বরবাদ হয়ে যাবে। যদি কি থাকে, শিরক থাকে, আল্লাহ তাআলা আমাদের শিরকের মতো এই ভয়াবহ ব্যাধি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন, আপনাকে, আপনার কাছে হে রাসূল আপনাকে ওহি পাঠানো হলো, আপনার পূর্বে যত নবী রাসূল দুনিয়াতে আসছেন সকলের প্রতি ওহি প্রেরণ করা হয়েছে, এই মর্মে ফরমান এসেছে আসমান থেকে, আরশে আজিম থেকে ফরমান এসেছে, শুধুমাত্র উম্মতে মুহাম্মদের জন্য না, আদম আলাইহিসসালাম থেকে নিয়ে উম্মতে মুহাম্মদি পর্যন্ত সকল নবী রাসূলদের জন্য আল্লাহ সুবহানাহু একটা কমন অর্ডার ছিল, কমন একটা ফরমান জারি ছিল। কি ছিল সেটা? লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালু, যে আপনি নিজে, আপনারা নিজে নবীদেরকে আল্লাহ বলছেন আপনি যদি নেকামল করার পাশাপাশি যদি শিরক করেন, লায়াহবাতান্না আমালু, তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিরকের ভয়াবহতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, তাহলে আখেরাতের নাজাতের জন্য, মুক্তির জন্য ঈমানকে খাঁটি করতে হবে। আমি বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই, ঈমানের খাঁটি কেমনে হবে, ভেজাল কিসে আসে, এগুলো আলোচনা চলছে, আরো শুনবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আমি শুধু মোটা দাগে বলে গেলাম যে এক নম্বর গুরুত্বের সাথে দেখতে হবে ঈমান যেন ভেজাল মুক্ত হয়, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ঈমানের পরে দ্বিতীয় কোন বিষয়টাকে গুরুত্ব দিলে আমাদের আখেরাতে আমরা সফলকাম হতে পারবো? আমরা কিন্তু মূল বিষয় আছি, চারটা বিষয় বলবো আমি,
একটা হলো ইমানকে খাঁটি করতে হবে, দ্বিতীয়ত কোন বিষয়কে আপনি ভেজাল মুক্ত করতে হবে বা কোন বিষয়কে বেশি গুরুত্ব দিতে হবে ইমানের পরে, বলেন আপনারা বলেন। জান্নাতে যাওয়ার জন্য ইমানকে খাঁটি করার পরে দ্বিতীয় পর্যায়ে সবচেয়ে গুরুত্বের সাথে পাঁচ ওয়াক্ত সালাত, মাশাআল্লাহ মাশাআল্লাহ, পাঁচ ওয়াক্ত সালাত, পাঁচ ওয়াক্ত সালাতকে ইমানের পরে সবচেয়ে গুরুত্ব আরোপ করতে হবে। কারণ আল্লাহর জমিনে ইমানের পরে সবচেয়ে বড় ভালো কাজ কোনটা? পাঁচ ওয়াক্ত নামাজ। সন্দেহ আছে কোনো? ইমানের পরে সালাতের উপরে আর মাঝখানে কোনো নেকামলের কোনো জায়গা নাই। আর পৃথিবীতে শিরক এবং কুফরের যে অপরাধ সবচেয়ে বড় অপরাধ, তারপরে দ্বিতীয় সর্বোচ্চ বড় অপরাধ কোনটা বলেন? সালাত ত্যাগ করা। কোনটা? সালাত। এটা যেহেতু তাওহীদের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, তো কুফর এবং শিরকের যে অপরাধ, সেই অপরাধের পরে দ্বিতীয় সর্বোচ্চ বড় অপরাধ হলো কোনটা? সালাত ত্যাগ করা। যদি কেউ সালাত ত্যাগ করে আর সালাত একেবারেই ত্যাগ করে, তাহলে তো তার ইমান নিয়ে টানাটানি দেখা দিবে, সে মুসলমান কিনা এটা নিয়ে সন্দেহের সুযোগ তৈরি হবে এবং অনেক কলামাতের মধ্যে সে মুসলমানই থাকবে না, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। প্রিয় ভাইরা, আমার আজকের এই যুগে সালাতের বিষয়ে আমরা কথা বলতে গিয়ে দুটি কথা চলে আসে। এক নম্বর হলো, আমাদের সমাজের 80-85% মানুষ নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? মসজিদগুলোতে আনুমানিক 80-85% মানুষ মসজিদে হাজির হয় না, পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে পড়ে না বা সালাত পড়ে না। যারা আমরা মসজিদে আসি তাদের মধ্যে আবার শতকরা 99 জন হয়তো বা যেভাবে সালাত আদায় করা দরকার সেভাবে সালাত আদায় করি না। তাহলে জান্নাতে যাওয়ার কোনো স্কোপ নাই, কোনো ভাবে কোনো সুযোগ নাই সালাতের ভেতরে যদি ভেজাল থাকে এবং ত্রুটি থাকে। জান্নাতের পথযাত্রী ইমানের পরে সবচেয়ে গুরুত্ব দিবে তার সালাতের প্রতি। প্রিয় ভাইরা, আমার আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টা খুঁটির ভিতরে একটার কথা বলেছেন, ইমানের পরে কোনটা কথা বলেছেন? সালাতের কথা, শাহাদাতকে প্রকাশ করার পরে সালাতের কথা বলেছেন। আপনারা জানেন আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ ওসিয়ত কি ছিল ভাই? একজন বাবা তার মৃত্যুর দ্বারপ্রান্তে যখন তিনি উপনীত, জীবন সায়াহ্নে এসে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে ছেলে মেয়েকে ডেকে ওসিয়ত করে, অনেক সময় সুযোগ পাইলে করে, কি করে না? জীবনের শেষ ওসিয়তটা যখন কোনো বাবা মা তার সন্তানকে করে, তার নিকট আত্মীয়দেরকে করে, স্নেহভাজন কাছের লোকদেরকে করে, স্ত্রীকে করে, তখন বুঝতে হয় যে এই ওসিয়তটা হলো তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওসিয়ত, ঠিক না বেঠিক? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে দুর্বল হয়ে গেছেন, তখনও পর্যন্ত শেষ মুহূর্তের শেষ উপদেশ তার, মাহফিলে আসে মাশাল্লাহ, বহু লোক আছে এক এক সিজনে 20-30টা মাহফিল শুনে মাশাল্লাহ, কিন্তু পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ ওসিয়াত প্রমাণ করছে, তার জীবনের শেষ উপদেশ প্রমাণ করছে যে তার কাছে সালাতের প্রতি গুরুত্ব করার মতো গুরুত্বপূর্ণ কোনো আমল আর, যদি কেউ সালাতের ব্যাপারে গাফলতি করে তার জান্নাতে যাওয়ার কোনো স্বপ্ন থাকে তাহলে এটাকে বলে দিবা স্বপ্ন, জেগে জেগে স্বপ্ন দেখা, এটা কোনোদিন বাস্তব সম্মত স্বপ্ন হতে পারে না। প্রিয় ভাইরা, আমার আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, বান্দার সর্বপ্রথম যে হিসাব কিয়ামতের দিন নেওয়া হবে সেটা কিসের? সালাতের। এটুকু বলে যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু ক্ষান্ত হতেন তাহলে তো চলতে, এরপরে বলতেছেন সালাতের হিসাব তো প্রথম নেওয়া হবে, ফাইন সলুহাত, সালাতের হিসাব প্রথম বলা হবে, বান্দা কি নিয়ে আসছো, সালাতের গাঁটটি আগে খোলো, মালে কোন বছর কোন মাসে কোন দিনে কোন সময় হয়েছিল আর তোমার মত কখন হয়েছিল, এর ভিতরে কত হাজার কত লক্ষ কত রাকাত তোমার উপরে ফরজ, কত ওয়াক্ত সালাত ছিল, কয় ওয়াক্ত জামাতে পড়েছো, কয় ওয়াক্ত বাদ দিয়েছো, কয় ওয়াক্ত সঠিকভাবে পড়েছো, কয় ওয়াক্ত ত্রুটিযুক্ত পড়েছো, কয় ওয়াক্ত মনোযোগ সহকারে পড়েছো, কয় ওয়াক্ত অলসতা করে পড়েছো, কয় ওয়াক্ত চোখে ঘুম নিয়ে পড়েছো,
এই সব কিছুর হিসাব নেয়ার পরে যদি ফিটফাট হয়ে যায় হিসাব, ফাইন সুলহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, তাহলে সে কিয়ামতের দিন সফল হয়ে যাবে, তাকে আর জান্নাতে যাওয়ার পথ কেউ ঠেকাতে পারবে না। যদি তার সালাতের হিসাব ঠিক থাকে, প্রিয় ভাইয়ের আমার, ওয়া ইন ফাসাদাত, আর যদি সালাতের হিসাবে গড়বড় বের হয়ে আসে, ত্রুটি ধরা পড়ে, ফাকাদ খাবা ওয়া খাসির, তাহলে এই লোক অন্য কোন আমল দিয়ে জান্নাতে যাওয়ার কোন স্কোপ নাই। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য কার দিনদারি কতটুকু আছে, কার ভেতরে তাকওয়া কি পরিমাণ আছে, কার ভেতরে ঈমান কি পরিমাণ আছে, এটা বোঝা যাবে কি দিয়া, সালাত দিয়া। যার সালাত যত সুন্দর, যার সালাত যত কোয়ালিটিফুল, যার সালাত যত বেশি সুন্নাহসম্মত, যিনি সালাতে যত বেশি সিরিয়াস, ওই ব্যক্তির চাইতে বড় মুত্তাকি আল্লাহর জমিনে হতে পারে না। সবচেয়ে বড় মুত্তাকি সে যে সবচেয়ে বড় মুসল্লি, সবচেয়ে বড় আল্লাহর প্রিয় বান্দা সে যে মসজিদে সবাই আগে যায়, সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দা সে যে মসজিদে সালাত আদায় করে খুব ধীরস্থিরতার সাথে, সবচেয়ে প্রিয় বান্দা সে যে সালাতের আগে পরে আজে বাজে সমস্ত কাজ থেকে নিজেকে মুক্ত রেখে সালাতে মনোযোগের পরিবেশ সৃষ্টি করে, এই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। প্রিয় ভাইরা আমার, এই সালাতে আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম, যারা পাঁচক্ত সালাত আদায় করি, বেনামাজিদের কথা তো বাদই, যারা পাঁচক্ত সালাত আদায় করেন বা সালাত নিয়মিত পড়ার চেষ্টা করেন, এসব ভাইরা পর্যন্ত কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যাবেন, থেমে যাবেন শুধুমাত্র তার সালাতের ত্রুটি থাকার কারণে। অনেক ভাই দাওয়াতের কাজ করে, আমাকে একবার দাম্মামে এক ভাই বিচার দিলেন, বলে শেখ এক লোক আছে আপনাদের খুব ওয়াজটা শুনে, আলোচনা শুনে, খুব দাওয়াতি কাজ করে, উনি উনি রাত 12টা একটা দুইটা পর্যন্ত শুধু শেয়ার করতে থাকে কোরআন হাদিস মাশাআল্লাহ, কিন্তু ভাইকে একদিনও ফজরে আমরা জামাতে মসজিদে পাই না, কি বলেন? তার এই দাওয়াতের কাজ তাকে জান্নাতে নিবে? এই দাওয়াতের কাজ শয়তান করাইতেছে। রাত্রে জেগে জেগে যে দাওয়াতি কাজের কারণে, যে ইসলাম প্রচারের কারণে ফজরের নামাজ মিস হয়, আমি শপথ করে বলতে পারি ওই দাওয়াতিকা শয়তান করাইতেছে। এটা শয়তানের একটা চক্রান্ত, সে গুরুত্বপূর্ণ কাজ থেকে বাঁচানোর জন্য কম গুরুত্বপূর্ণ কাজ করায়। এবার ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, শয়তানের অনেক ধরনের ফাঁদ আছে, তার ভিতরে এক ধরনের ফাঁদ হলো, শয়তান যখন দেখে একে ডাইরেক্ট মন্দ কাজ করাইতে পারবো না, তো তুলনামূলক কম ভালো কাজটায় লিপ্ত রাখা বড় গুরুত্বপূর্ণ কাজ থেকে তাকে মাহরুম করে দেয়, এটাও শয়তানের একটা চক্রান্ত। প্রিয় ভাইরা আমার, আমাদের মা বোনদের কথা বলি, বাসা বাড়ির কাজের ফাঁকে ওয়াক্ত মতো আউয়াল ওয়াক্তে শুরুতে সালাতের ওয়াক্ত হওয়ার পর দেরি না করে সুন্দর করে সালাত আদায় করার মতো মানসিকতা আমাদের মা বোনদের মধ্যে খুব কম আছে। তাড়াহুড়া করে সালাত পড়ে, রান্নাবাড়া করতে করতে দুপুরে দুইটা যায় আড়াইটা বাজে যায়, তাও জোহর পড়ে না। কেন পড়ে না? কয় রান্নাবাড়া করছি, কাপড় চোপড় ময়লা হয়ে গেছে, গোসল করবে, ফ্রেশ হবে, তারপরে যেমন সালাত আদায় করবে। আপনি ফ্রেশ হতে হতে তিনটা বাজে যাচ্ছে, সালাত শেষ হয়ে যাচ্ছে, তখন যায় সালাত আদায় করে। আর আমি তো মা বন্ধুদের অনেককে দেখছি, নিজের মাহরাম মা বন্ধুদের মধ্যে অনেককে দেখছি, এমন ভাবে তুফান মেল সালাত আদায় করে যে সালাত তার আখেরাতে কোনোভাবে তাকে মুক্তি এনে দিতে পারে না। প্রিয় ভাইরা আমার, আমরা যদি জান্নাতে যেতে চাই, আজকের এই মাহফিল থেকে যদি প্রতিজ্ঞা করে যাই যে আমার সালাতটা আমি ঠিক করব, যাদের গাফলতি আছে গাফলতি দূর করব, আর যারা নিয়মিত সালাত আদায় করি তারা সালাতকে খুশুর সাথে, খুজুর সাথে, ওয়াক্ত মতে, পুরুষরা জামাতের সাথে, মহিলার আউয়াল ওয়াক্তে, কোন প্রকার অবহেলা ছাড়া মনোযোগের সাথে সালাত আদায় করব। আজ সালাত হয়ে গেছে আমাদের কাছে বোঝা, সালাত হয়ে গেছে কি বোঝা, ক্ষুধা লাগলে কোন জায়গা থেকে আসলে আগে মানুষ নামাজ পড়ে না, এরপরে খায়, ঠিক না বেঠিক? আজকেও আমরা আসছি, আসা করে আমাদেরকে ভাইরা জিজ্ঞাসা করতেছে, শেখ আগে খাবেন নাকি আগে নামাজ পড়বেন? আমি বললাম আগে খাবো তারপরে নামাজ পড়বো। কারণ কি? কারণ খাওয়াটা একটা ভেজাল, এটা সেরে ফেললে এরপরে আস্তে আস্তে আরামসে সুন্দরভাবে সালাতটা পড়বো। আর আমাদের মানসিকতা হলো নামাজটা পড়ে ফেলাই, ভেজাল শেষ, এরপরে আরামসে হাতা টাতা গোসায়া মুসে তাও দিয়া আস্তে ধীরে সুন্দর মতো খাবো, ঠিক না বেঠিক? তাহলে সালাতের গুরুত্ব বেশি হলো না খাওয়ানোর গুরুত্ব বেশি হলো? দেখেন শয়তান যুক্তি দেয় কত সুন্দর করে, যে নামাজ আগে, নামাজ আগে, না নামাজ আগে না, নামাজ পরে, খাওয়া আগে, সুন্নাহ হলো খাওয়া আগে। নবী আলাইহিস সালাম রাতের খাবার আগে খাইতেন, সালাত পরে করতেন। কেন? এক নম্বর হলো ক্ষুধা যদি পেটে থাকে তাহলে ওই নামাজ হবে হুলস্থুল নামাজ, মনে থাকবে খানার দিকে, ঠিক না বেঠিক? খানা যদি আগে হয়, ঠিক তো খুব জোরে সোরে বললেন, ফেসবুকে যদি কিছু জমা উঠে ওই অবস্থা যদি আপনি সালাতে দাঁড়ান,
খানার চাইতে তো ফেসবুকের আকর্ষণ এবং এডিকশন অনেক বেশি না কম? না খেয়ে থাকলেও তো এত কষ্ট হয় না। ফেসবুকে যারা নেশা আছে এরা ফেসবুক ছাড়া থাকা যতটা কষ্টকর, ঠিক না বেঠিক? আজ যারা পাঁচক্ত সালাত আদায় করেন, আল্লাহর কসম আমার ক্ষুদ্র দৃষ্টি অনুযায়ী ম্যাক্সিমাম আমাদের মুসলমানদের আজ সালাতের অবস্থা এত কাহিল যে সালাত ঠিক হওয়ার আগ পর্যন্ত আমাদের দিনদারি আমাদের তাকওয়া ঠিক হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য ভাইরা, এই মাহফিল থেকে যদি আমরা তওবা করে যাই যে সালাত নিয়ে যা অলসতা করেছি আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাপ চেয়ে নতুন করে সালাত আদায় শুরু করব, করবো তো ইনশাল্লাহ। আল্লাহ তা আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, সফল মুমিন আল্লাহ সুবহানাহু তাদের সম্পর্কে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ইমানদার তো ভাই সবাই, দাবিতে ইমানদার তো সবাই, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে খুশির চোটে আমলনামা ডান হাতে নিয়ে খুশি মনে চির সুখের ঠিকানা জান্নাতে প্রবেশ করে সার্থক হবে, সফল হবে যে মুমিন। আল্লাহ বলেছেন, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হবে এবং জান্নাতে দাখিল করানো হবে, এই ব্যক্তি বলতে পারে আমি সফল হয়ে গেছি। তার চাইতে সফল আর কেউ হতে পারে না। দুনিয়ার জীবনে যত সফলতা আছে এরপরে ব্যর্থতা আসতে পারে কি পারে না বলেন? পারে কি পারে না? আমাদের জীবনে এখন এক একটা টার্গেট আসে সামনে, শয়তান এক একটা টার্গেট হিসেবে রাখে, সামনে টার্গেট দেয়। কি টার্গেট? ছোট ছেলে ফেলে স্কুলে ভর্তি হওয়ার পরে টার্গেট হলো ক্লাসে ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে, প্লাস পাইতে হবে, গোল্ডেন এ পাইতে হবে, এটা পাইতে হবে, সেটা পাইতে হবে, এই হলো টার্গেট। এই টার্গেটের পিছনে জীবন ব্যয় করে। যাক, সে টার্গেট যদি পেয়ে যায় এরপরে দ্বিতীয় টার্গেট দেয় শয়তান, কি সেটা? একটা ভালো স্কুলে ভর্তি হওয়া, ভালো কলেজে চান্স পাওয়া, রেজাল্ট ভালো হয়েছে, এখন ভর্তি পরীক্ষা যুদ্ধ চলে যায়, ঠিক না বেঠিক? বহু চেষ্টা করে কষ্ট করে যদি ভালো কলেজে ভালো স্কুলে চান্স পেয়ে যায় আলহামদুলিল্লাহ, দ্বিতীয় টার্গেট অফ সে সফল হলো। এরপরে টার্গেট কি দেয় শয়তান? শয়তান এরপরে টার্গেট দেয় যে ভালো একটা ভার্সিটিতে চান্স পাইলে তাহলে আমার বোধ হয় সুখের ঠিকানা আমি পেয়ে যাব, এরপর একটা ভার্সিটিতেও চান্স পায় যদি পায় আর কি, পাইল। এরপরে শয়তান টার্গেট দেয় একটা ভালো চাকরি, ভালো একটা গোলামি চাকরগিরি, ভালো একটা গোলামি আর চাকরগিরি পেয়ে গেলে এরপরে শয়তান টার্গেট দেয় একটা ভালো বিয়া, ঠিক না ঠিক? একটা ভালো মেয়ে, সুন্দর একটা মেয়ে, শিক্ষিত মেয়ে, বড় লোক দেখে, ভালো বংশ দেখে একটা মেয়ে টার্গেট দেয় শয়তান, ওইটার জন্য কত কিছু যে করে। এরপরে শয়তান ভালো বিয়ে যদি নসিব হয় পরে টার্গেট দেয় কি? একটা ভালো সন্তান, ছেলে মেয়ে এক জোড়া মিলায়া, ছেলের এক আইটেম, মেয়ে থেকে মেয়ে আইটেম থেকে একটা দুইটা, বাস আর লাগবে না, যথেষ্ট শয়তান টার্গেট দেয়, ঠিক না বেঠিক? এরপরে টার্গেট দেয় শয়তান, এতক্ষণ তো নিজে নিয়ে দৌড়াইছে, 40-45 বয়স হয়ে যাওয়ার কাছাকাছি হয়ে গেছে, এখন ছেলে মেয়ে হয়েছে, এখন শয়তান টার্গেট দেয় কি? এবার এই ছেলেকে স্কুলে স্কুলে নিয়ে দৌড়াও, কোচিং কোচিং নিয়ে দৌড়াও, ওরে ভালো স্কুলে চান্স পাওয়াইতে হবে, ঠিক না বেঠিক? ওর ভালো স্কুলে চান্স পাওয়ার জন্য পাগল হয়ে যায় বাপ মা, গেল। এরপরে যদি চান্স পায় এরপরে ওরে কিভাবে সাকসেস করবে, এভাবে করতে করতে এক এক করে শয়তান টার্গেটে দেয়। এরপরে তাহলে একটা ভালো বিয়ে করাও, বিয়ে করার পরে নাতি নাতনি হয় তখন শয়তান টার্গেট দেয়, দুধ ছেলে মেয়ে কি জিনিস, নাতি নাতনি নিয়ে বসে থাকার যে একটা মজা, যে স্বাদ, আহারে এর মতো স্বাদ তো পলা ভিতরেও নেই। শয়তান টার্গেট দেয় নাতিপাতিকে নিয়ে ডুবে যাওয়া, ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, এভাবে শয়তান একটার পর একটা টার্গেট দিয়ে আমাদেরকে পিছায় ফেলে দেয়, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে শয়তান সেগুলোকে পিছিয়ে রেখে দেয়। আপনারা মুদি দোকানে দেখবেন, খেয়াল করবেন, মুদি দোকানে যে মাল সাজায় দোকানদার, দোকানদার নিজেও জানে না এটার হাকিকত, মার্কেটিং পলিসি আছে একটা, সেটা হলো মুদি দোকানের সবচেয়ে জরুরি আইটেম কি বলেন? চাল ডাল তেল, এগুলো সবচেয়ে জরুরি আইটেম না? ডিম টিম, এগুলো সবচেয়ে দরকারি আইটেম না? এগুলা কি দোকানের একেবারে সামনে ক্যাশ বাক্সের সামনে সাজায় রাখে? এগুলো কোথায় থাকে? একদম শেষ মাথা থাকে চাল ডাল তেল। খেয়াল করে দেখেন, ডেস্কের সামনে, ক্যাশিয়ারের ক্যাশের সামনে, দোকানের সামনে, একবার মুখে থাকে কি? চকলেট, ললিপপ, চিপস, যত সব আজাইরা আর ফালতু জিনিস আছে এগুলো সব সামনে সুন্দর করে সাজায় রাখে। খেয়াল করছেন আপনারা? বড় বড় সুপার মার্কেটে যান,
সেখানেও দেখবেন একই সিস্টেম, সামনে পশরা সাজাইছে যেগুলো, সেগুলো কোনো দরকারি আইটেম না, যেগুলো সবচেয়ে দরকারি আইটেম মানুষের ওইটা রাখছে সবচাইতে। কেন জানেন? এর কারণ হলো দরকারি আইটেমের জন্য সে তো ভিতরে এমনিই যাবে, বেদরকারি গুলো তাকে সামনে দিয়ে যদি গিলানো যায় তাহলে দোকানদার সফল। কথা কি বুঝাতে পারছি? বেদরকারি আইটেম যদি কাস্টমারের গিলানো যায়, দরকারি গুলো তো সে এমনি নিতে ভিতরে যাবে, ওইটার ফজিলত বয়ান করা লাগবে না, ললিপপের ফজিলত বয়ান করা লাগবে, চিপসের ফজিলত বয়ান করা লাগবে, ওইগুলো ফজিলত লাগবে না, এমনি যাবে, ঠিক না ভাই? ঠিক। আর যদি যায় ভালো, না গেলে আরো ভালো, এগুলো বুঝতে পারলে দোকানদারের ব্যবসা বেশি ভালো। শয়তান আমাদের কাছে আমাদের আখিরাতকে পিছনে ফেলে দেয়, দুনিয়াকে সাজায় গোছায় ধরে, একবার টার্গেট দেয় পরীক্ষা, আবার টার্গেট দেয় কলেজ, আবার টার্গেট দেয় চাকরি, আবার টার্গেট দেয় বিয়ে শাদী, আবার টার্গেট দেয় সংসার, আবার টার্গেট দেয় ছেলে মেয়ে, এভাবে একটা একটা করে সামনে নিয়ে আসে এমন ইস্যুগুলোকে যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না, আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে শয়তান কি করে পিছনে ফেলে রেখে দেয়। পাঁচক তো সালাত তার এমন একটি বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সালাতকে হক আদায় করে করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, পাঁচ ওয়াক্ত সালাতের ব্যাপারে গাফলতি আমরা যারা দিনকে প্র্যাকটিস করি আমাদের ভেতরে চরম চরম আকার। আজকাল সালাত নষ্ট করার জন্য সবচেয়ে বড় দায় যে জিনিসটার, সেটার নাম হলো স্মার্টফোন। একেবারে দিনদার মানুষ, লম্বা দাঁড়িয়েলা মানুষ নামাজের গুরুত্ব বুঝেন, এই লোকটার সালাতকে পর্যন্ত শয়তান ধ্বংস করে কি দিয়া? এই স্মার্টফোন দিয়া। আবার নেক্সট সুরতে ধোকা দেয়, দাওয়াতের কাজ করতেছি, কি কাজ করতেছি? দাওয়াতের কাজ। আজানের পরে, আজানের পরে যদি দাওয়াতি কাজ করেন তাহলে বুঝতে হবে এই দাওয়াতি কাজটা শয়তান করাইতেছে। কথা বুঝে আসছে? আজানের পরে যদি দাওয়াতি কাজ করেন তাহলে দাওয়াতি কাজ কে করাইতেছে? শয়তান করাইতেছে। আজানের পরে মুমিন মসজিদে চলে যাবে, নবী আলাইহিসসালামের চেহারা চেনা যেত না, আজান হয়ে গেলে বিবর্ণ হয়ে যেত, কাউকে চিনতেন না, অস্থির হয়ে যেতেন মসজিদে যাওয়ার জন্য, সালাতের জন্য, সালাতের প্রস্তুতির জন্য। প্রিয় ভাইরা আমার, এই সালাত আজ আমাদের জীবনে সবচেয়ে অবহেলিত বিষয়, সবচেয়ে অবহেলিত বিষয়। কোন রকম মসজিদ ভর্তি মুসল্লি কিন্তু আমাদের সালাতের প্রতি কোনো মনোযোগ নাই। মনে রাখবেন, ইমানের পরে যদি আপনার সালাতটা সুন্দর হয়, সালাত সুন্দর হবে কিভাবে? খুব সহজ পলিসি, পুরুষরা যদি জামাতের সাথে সালাত পড়েন, এক ওয়াক্ত সালাত ও জামাত ছাড়া পড়বেন না, এই প্রতিজ্ঞা করেন একান্ত কোনো মুসিবত ছাড়া, আর খুব ধীরে ধীরে আন্তরিকতার সাথে সুন্নাসম্মত উপায়ে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি হাদিসের উপরে আমল করে আস্তে আস্তে খুশু খুজুর সাথে সালাত আদায় করেন। আল্লাহ ওয়াদা করেছেন, কদ আফলাহাল মুমিনুন, সব ইমানদাররা কিয়ামতের দিন সাকসেস হবে? কিয়ামতের দিন কি সব মুমিনরা সফল হয়ে যাবে? না। শেষ হাসি যাদের মুখে ফুটবে, ডান হাতে আমল নামা নিয়ে জান্নাতের সার্টিফিকেট আর পরমানার অর্ডার, আসমানি অর্ডার নিয়ে জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করতে পারবে যে মুমিনরা, তাদের এক নম্বরের বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে খুশু অবলম্বন করে, সালাতে তাদের মনোযোগ আছে। আজ মসজিদ ভর্তি মুসল্লি কিন্তু সালাতে কোনো কি নাই, মনোযোগ নাই। আল্লাহ আমার আপনার আমাদের সকলের সালাতকে সংশোধন করার তৌফিক দান করুন। সালাত যদি সংশোধন করতে পারি ইনশাআল্লাহ বিজনিল্লাহ জান্নাতে যাওয়ার পথ অনেক বেশি সুগম হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। নাম্বার তিন, তৃতীয় নম্বর কি বলেন দেখি আপনারা? ইমানের পরে সালাত ঠিক করবে, যাকাত তো অনেকের উপরে ফরজই না, আর যাকাত দেওয়া মজার বা নমজার আমল, খুব বেশি বলা লাগে না, যাকাত মানুষ দেয় আলহামদুলিল্লাহ, সিয়ামের ওয়াজও বেশি লাগে না, এদেশে মানুষ আলহামদুলিল্লাহ সিয়াম রাখে। আমি বলছি অবহেলিত অথচ গুরুত্বপূর্ণ, হালাল হারাম, অর্থাৎ হালাল রুজি, হালাল রুজি, এটাও এখন কি হয়ে গেছে? সোনার হরিণ হয়ে গেছে। ইয়া লম্বা দাড়ি মাশাআল্লাহ, ইয়া বড় জুব্বা মাশাআল্লাহ, সেজদা দিতে দিতে কপালে দাগও পড়ে গেছে মাশাআল্লাহ, সবই মাশাআল্লাহ, মাগার ওনার উপার্জন কি ভেজাল। এরকম যদি হয় এই লোক জান্নাতে যেতে পারবে? কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এই যুগে যে কয়েকটি পয়েন্টের প্রতি গুরুত্ব আরোপ করলে আমরা জান্নাতি হতে পারবো, খাঁটি মুমিন হতে পারবো, আমি সেগুলোর কথা বলছি, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, কিন্তু বলছি যেগুলোর প্রতি অবহেলা আমরা করি তার ভিতরে একটা হলো হালাল উপার্জন, এই ব্যাপারে আমাদের তেমন কোনো কি নাই, সিরিয়াসনেস নাই। দেখুন কোরআনে কারীম আল্লাহ বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি, যখন সালাত শেষ হয়ে গেছে মসজিদে,
ফান্তাশিরু ফিল আওদে, পৃথিবীতে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ যে রিজিক ছড়িয়ে রাখছেন সেই রিজিক তালাশ করো। সালাতের পরেই আল্লাহ তাআলা কিসের কথা বলেছেন? হালাল রিজিক উপার্জন করার জন্য আল্লাহ সুবহানাহু নির্দেশ করেছেন। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন তার রাসূলদেরকে, ইয়া আইয়ুহার রাসূল, খুব ভালো করে দেখেন, তাওহীদের নির্দেশ সমস্ত রাসূলদের জন্য ছিল না, হালাল উপার্জনের ব্যাপারেও বলা হচ্ছে, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, সকল নবী রাসূলদেরকে আল্লাহ অর্ডার করতেছেন, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হালাল খাবার গ্রহণ করো, হালাল রুজি উপার্জন করো, ওয়া আমালু সালিহা, এবং নেক আমল করো। নেক আমল করার কথা আগে বলছেন না হালাল খাওয়ার কথা আগে বলছে? সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যাচ্ছে আপনি যত ভালো কাজ করেন, যত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, যত ফজিলতের আমল করেন, যত নেক আমল করেন না কেন, ইভেন সালাতের ব্যাপারে যদি আপনি খুব বেশি সিরিয়াস মাশাআল্লাহ ঠিক মতো পড়েন, সময় মতো পড়েন, জামাতের সাথে পড়েন, সুন্দরভাবে পড়েন, সব ঠিক আছে, মাগার আপনার খাদ্য খাবার উপার্জন আয় রোজগার এখানে যদি ভেজাল থাকে, তাহলে আল্লাহর কাছে এই আমল গ্রহণযোগ্য হবে না। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি, তোমরা হালাল খাবার গ্রহণ করো, আপনারা হালাল খাবার গ্রহণ করুন, ওয়া আমালু সালিহা, এবং ভালো কাজ করুন। ভালো কাজের কথা পরে আল্লাহ বলছেন, আগে বলছেন হালাল খাবারের কথা। প্রিয় ভাইরা আমার, এই হালাল খাবারের এই ব্যাপারটাকে যদি আমরা ফিল্টার করি, তাহলে কয়জন মানুষ, কয়জন মানুষ আমরা টিকবো এই মজলিসের ভিতরে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। প্রিয় ভাইরা আমার, হালাল উপার্জনের কথা যদি বলি, আপনারা হয়তো অনেকে বলবেন যে আমি তো একটা ভালো চাকরি করি, কোনো বেজাল নাই, সুদ নাই, ঘুষ নাই, আমার তো চাকরি হালাল। এই যুগে শতভাগ হালাল উপার্জনওয়ালা মানুষ সোনার হরিণ যেরকম বিরল, এটা সেরকম বিরল। কিভাবে বিরল আমি বলি, আপনি চাকরি করেন, আপনার চাকরির সময় যদি আপনার বাসা থেকে ফোন আসে, আপনি ধরেন কি ধরেন না বলেন? ধরা হয় কি ধরা হয় না? ধরা যদি হয়, আপনি মোবাইলে 5 মিনিট কথা বললেন বউয়ের সাথে, এভাবে প্রতিদিনই টুকটাক আপনার কথা হয়, ফেসবুকে টিপাটিপি হয়, অন্য কোনো যোগাযোগ হয়, আপনি যে যার কাজ করছেন তার কাজের ডিউটির বাইরে অন্য কাজ করছেন মোবাইলে, এই মোবাইলে যুগে জাহান্নামে যাওয়ার জন্য সবচাইতে বেশি ভূমিকা রাখে, আমি এই কথা সবসময় বলি। এর ফলে ওই সময়টার যে বেতন সেটা নেওয়া কি আমাদের জন্য হালাল হবে? কথা কি বুঝতে পারছেন? আপনার 8 ঘন্টা কিনা নিছে কোম্পানি মালিক, 8 ঘন্টা 10 ঘন্টা যে ডিউটি আপনার, এই ডিউটি আপনি পরিপূর্ণভাবে সেই কাজ করবেন, সেই সময় যদি আপনি অন্য কাজ করেন, তাহলে ওই টাইমের যে বেতনটা সেটা কি হালাল হবে? এটা একটা ছোট সূক্ষ্ম বিষয়ের কথা বললাম, আরো তো মোটা দাগের বিষয় আছেই। ঘুষ ছাড়া, সুদের কারবার ছাড়া, মিথ্যাচার ছাড়া, হারাম কেনাবেচা ছাড়া, হারামের সহযোগিতা করা ছাড়া, উপার্জনের কথা এই যুগে মানুষ খুব কমই কল্পনা করতে পারে। বহু মানুষ লম্বা দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা, নামাজওয়ালা, কপালে সিল মারা, ধরা পড়ে যাবে শুধুমাত্র কিসের জন্য? রুজিতে ভেজাল থাকার জন্য। আমার কাছে অনেক ভাই বলে, সে কোথায় যাব, এই চাকরিতে এই সমস্যা, ওই চাকরিতে এই সমস্যা, আজকেও কোন ভাই বলতেছিল, তা আমি বললাম ভাই রিক্সা চালান, এটা বললে মুখ কালো হয়ে যায়, এটা কি বললো, সে রিক্সা চালাবো বিএ পাস করে, এমএ পাস করে, এখন আপনি জান্নাতেও যাইতে চান, আবার এদিকে কোনো ছাড়ও দিতে রাজি না, তো জান্নাত তো এত সস্তা জিনিস না। হুফাতিল জান্নাতু বিল মাকারিহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের চতুর্পাশে ঘিরে রাখা হয়েছে, চতুর্পাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্পাশকে ঘিরে রেখেছেন কিসে দিয়ে? সকল কষ্টদায়ক বস্তু এবং কাজ দিয়া, মনের বিরুদ্ধে কাজ দিয়া। দাউদ আলাইহিসসালাম কি কাজ করতেন? হ্যাঁ, কামানের কাজ করতেন। জাকারিয়া আলাইহিসসালাম কি কাজ করতেন? রাজমিস্ত্রি, কাঠুরিয়া ছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কাজ করেছেন? ছাগল চড়াইছেন। সেই সাথে আপনি দেখেন দাউদ আলাইহিসসালামের যে কাজ ছিল সেটাকে তাচ্ছিল্য করত কাফিররা, মুশরিকেরা, বেঈমানেরা। নূহ আলাইহিসসালামের কাজ কি ছিল? তিনি নৌকা টৌকা ইত্যাদি বানাইতেন, এমন কাজ করতেন যেটার দিকে সমাজের মানুষ তাচ্ছিল্যের নজরে দেখত। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াসনাউল ফুলক, তিনি নৌকা বানাতেন, ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহ, তিনি যখন নৌকা বানাইতেন পাশ দিয়ে যখন কাফেররা যাইতো, সাখিরু মিনহু, তারা বিদ্রুপ করতে, এহ নৌকা বানায়, তখন তিনি বলেছেন, ক্বালা ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, তখন তিনি বলতেন যে আজ তোমরা যেরকম বিদ্রুপ করতেছো, একসময় আমরাও কি করব, বিদ্রুপ করব, সেদিন আমাদের আসবে,
কিয়ামতে। প্রিয় ভাইরা আমার, এই জন্য কাজকে ছোট মনে না করা, হালাল উপার্জনের জন্য ছাড় দেওয়া, সর্বোচ্চ ছাড় দেওয়া। হারাম কোনো মুমিন খেতে পারে না, ভক্ষণ করতে পারে না। যদি হারাম ভক্ষণ করে তাহলে তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। কয়েকটি প্রশ্নের কোন কোন হাদিসে চারটি, কোন কোন পাঁচটি কথা আছে, কম বেশারও আছে। কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন মানুষের পাও কিয়ামতের দিন নাড়াইতে পারবে না। কি সেই প্রশ্ন? তার ভিতরে একটা হলো আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাক, সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোথা থেকে কামাই করছো আর কোথায় খরচ করছো। এই হিসাব সঠিকভাবে দেওয়ার আগ পর্যন্ত কিয়ামতের ময়দানে পাওনা আনার সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আপনারা সবাই একটা হাদিস শুনছেন, নবী আলাইহিস সালাম বলেছেন, এক লোক অনেক দূর থেকে সফর করে আসে, অনেক দূর থেকে সফর করে আসে, ধুলো মলিন তার চেহারা, এলোমেলো চুল, সফর করে আসছে। আগের যুগের যে সফর সেটা তো এরকম গাড়ি ঘোড়ার সফর ছিল না, শত শত মাইল দূর থেকে ঘোড়ায় করে উঠে করে ধুলা বালি মরুভূমি পেরিয়ে এসে আসছে, এই ধুলা মলিন চেহারা নিয়ে আসছে, এসে বাইতুল্লাহ চতুর্পাশে তওয়াব করছে আর দুই হাত তুলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দোয়া করছে। নবী আলাইহিস সালাম বলেছেন আন্না ইউস্তাজাবুলা, কিভাবে তার দোয়া কবুল হতে পারে, অসম্ভব। সে যত কষ্ট করে আসুক, ওই বাইতুল্লাহ গিয়ে হুমড়ি খেয়ে পড়েও যদি তওয়াব করতে করতে কেঁদে কেঁদে দোয়া করে, অসম্ভব, দোয়া কবুল হবে না, আল্লাহ তার কথা শুনবে না। কারণ কার দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে, তার পোশাক হারাম দ্বারা গঠিত হয়েছে, তার উপার্জন হারাম, হারাম উপার্জনকারীর দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। একটা জিনিস খেয়াল করছেন, আমরা এত দোয়া করি, এত দোয়া করি, পরে যে হুজুর কাশ্মীরের মুসলমানদের জন্য সারা দুনিয়াতে মুসলমানরা এত দোয়া করতেছে, আল্লাহ তো দোয়া শুনে না, বলে কি বলে না, আল্লাহ দোয়া শুনে না। কেন শুনে না? এর সবচেয়ে বড় কারণ হলো উপার্জনে কি আছে, খাঁটি উপার্জনওয়ালা, সম্পূর্ণ হালাল উপার্জনওয়ালা মানুষ এই যুগে সোনার হরিণ হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, আমাদের দেশে যারা হজ করতে যায়, উমরা করতে যায়, আপনারা দেখছেন তারা কি করে, মক্কাতে উমরা করতে যায়, ইয়া বড় বুড়ি, বিশাল বড় হাজি সাহেব, গাজী সাহেব, ব্যবসায়ী সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, অফিসার সাহেব, এই সাহেবরা সব হজ করতে উমরা করতে যায় না? এই হাদিসটা ফিট করেন সেখানে, যে হাদিসে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এত কষ্ট করে এসে কাবা ঘর চত্বর তওয়াব করতে করতে চিৎকার করে করে যদি হাত তুলে বুক ভাসা ফেলার কাঁদতে কাঁদতে দোয়া কিভাবে কবুল হবে? আপনি তো মানুষের হক মেরে এসেছেন, হারাম উপার্জন করে এসেছেন, আপনার দোয়া কখনো কবুল হওয়ার সুযোগ নাই। আল্লাহ তালা আমাদের সবাইকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, মুসাদ আহমদের এক হাদিসে আসরে বিসাদ আলাইহিস সালাম বলেছেন, কুল্লু লাহমিন, প্রত্যেক ওই শরীর ওই দেহ, নাবাতা মিন সুহতিন, যেটা হারাম দ্বারা গঠিত হয়েছে, ফান্নারু আওলা বিহ, ওই দেহের জন্য জান্নাত সবচেয়ে বেশি উপযুক্ত, ওই দেহ জান্নাতে যাবে, জাহান্নামে যাবে সেটা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। গরম পানি করে, গরম পানি, গরম পানি প্রিয় ভাইরা আমার, তাহলে হালাল উপার্জনের চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়াজ করা ভাই সোজা, হালাল উপার্জন করার গুরুত্ব বোঝানো সোজা, কিন্তু হালাল উপার্জন করা এটার মতো কঠিন কাজ আজকের যুগে আর নাই। সকল লোভকে সামলাইয়া, সব ধরনের লোভকে সামলাইয়া, শুধুমাত্র আল্লাহর ভয়ে হারামকে না করতে পারা, এটা প্রবল শক্তিশালী ইমানদার ছাড়া সাধারণ মানুষের দ্বারা সম্ভব হয় না। প্রিয় ভাইরা আমার, তাহলে তিন নম্বর আমল বললাম, এক নম্বর ছিল ইমান খাঁটি করা, দুই নম্বর ছিল সালাতকে ঠিক করা, সালাত আমরা যারা পড়ছি তাদের সালাতে ভেজাল আছে এটাকে ঠিক করতে হবে, তিন নম্বর কি বললাম, হালাল উপার্জন, ফ্যানটা দিদি বলেন, হালাল উপার্জন করা। হালাল উপার্জনের বিষয়ে ভাই নজির হিসাবে বলতে চাই, আজকের যুগে অফিস আদালতে যারা চাকরি করেন তারা সময়ের ফাঁকি দেন,
সময়ের ফাঁকি দেন, আগ দেরি করে যান, আগে চলে আসেন, মাঝখানে ফোনে কথা বলেন, অন্য কাজ করেন, গাফলতি করেন, অবহেলা করেন, এই সময়ের যে উপার্জন সেটা হালাল হবে না হারাম হবে? যারা ব্যবসা করে সে ব্যবসায় আল্লাহর নিষিদ্ধ কোন পদ্ধতি বা পন্থা যদি অ্যাপ্লাই করেন সেটা হালাল হবে না হারাম হবে? প্রিয় ভাইরা আমার, তাহলে এই হারামগুলোকে খুঁটে খুঁটে যদি বেঁচে থাকতে পারেন। সেদিন এক যুবক আসছে আমার কাছে, কিছু কিছু যুবক ভাইদের ঘটনা আমার ভেতরকে এমন ভাবে আন্দোলিত করে, এমন ভাবে নাড়া দেয় যে এদের ইমান আমরা মানুষকে ওয়াজ করে বেড়াই, আমাদের চেয়ে অনেক উচ্চাঙ্গের। এক ভাই আসছেন সেদিন, বলে শেখ এক কোম্পানিতে চাকরি করি, অনেক মোটা অঙ্কের বেতন পাই, আমি সৌদিতে বুয়া পাঠানোর কাজ করি, কাজের বুয়া, অনলাইনে আমি কাজটা করে দেই, আমার মতো এত এক্সপার্ট বাংলাদেশে আর কয়েকজন নাই, হাতে গোনা কয়েকজনের একজন আমি, অনেক মোটা স্যালারি আমার। কিন্তু সেদিন এক আলোচনায় শুনলাম যে অন্যায় কাজের সহযোগী অন্যায়কারী, তাহলে আমার তো উপার্জন হালাল হবে না। বারিধারা থেকে সেই বেচারা, সেই নারায়ণগঞ্জ, প্রচন্ড বৃষ্টি এবং ঝড়ের দিনে বাইক নিয়ে চলে আসছে। আমি বললাম আপনি পরে আসতে পারতেন, সুস্থ হয়ে আসতে পারতেন। বলে যে আমি বাচ্চা যদি মরে যাই আজকে রাত্রে, আমার এই জিনিসটা বুঝে আসছে এখন, অতএব আমি আর এক মিনিটও দেরি করলাম না। প্রচন্ড বৃষ্টিতে ভিজে সে শিয়াল ভেজা বিচ্ছে ভিজে চলে আসছে, আইসা বলতেছে যে শেখ এই হারাম খেলে আমার আখেরাত কি হবে? আমার আখেরাত ধ্বংস হবে ভাই, কোনো উপায় নেই, লেবাস, সুরত, পোশাক, আলেম, শেখ, মুফতি সবকিছু সাজলেন, কিন্তু হারাম ভেজাল আছে ইনকামে, আয় উপার্জনে ভেজাল আছে, পয়সা টনটন করে বাঁচবে না। এরকম যদি হয় তো আল্লাহর কসম জান্নাতে যাওয়ার স্বপ্ন এগুলো দিবা স্বপ্ন, অসম্ভব। সবচেয়ে এই যুগে কঠিন কাজগুলোর মধ্যে একটা হলো হারামকে না বলতে পারা, হারাম আছে না আমি সেটাকে নেব না, যত লোভ আসুক আমি সেটাকে কাছে যাব না, আমি নুন পান্তা খেয়ে বাঁচব, আমার ছেলে মেয়েরা অন্যদের মতো ভালো পোশাক পরে চলবে না, কিন্তু আমি হারামের পথে পা বাড়াবো না। প্রিয় ভাইরা আমার, হারামের সবচেয়ে বড় আরাম হলো, জান্নাত তো আছে সেটা তো বাকি, সবচেয়ে বড় আরাম হলো মনের শান্তি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নগদ শান্তি দেন, আল গিনা গিনান নফস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মনের যে শান্তি, যার মনটা ধনী সে হলো সবচেয়ে বড় ধনী। এক লোক ঢাকায়, আমার এক মুসল্লি, অনেক আগের কথা, আর 10-15 বছর আগের কথা, তিনি আমাকে আয়েশা বলে হুজুর ঢাকা শহরে কয়েকটা বাড়ি আমার, কয়েকদিন পর পর মাদ্রাসা করে দিই, লাখ লাখ টাকা দান করে দিই, ছেলে মেয়ে আমার মাথা খায়। বলে যে দান করে মানুষ, তুমি যেভাবে দান করতেছো তাহলে আমরা রাস্তায় বসে যাব, এত টাকা কেন দান করো? তো সে আমাকে বলল যে হুজুর, ইমাম সাহেব, আমি যে দান করি সেটা তো সাদে করি না, পোলা পান্ডে তো বুঝাইতে পারি না। আমি বললাম কাহিনী কি? বলে যে কাহিনী হলো আমি সরকারি একজন বড় কর্মকর্তা ছিলাম, ইয়োনো ছিলাম, তো এ যা দেখতেছেন আমার 4-5টা বাড়ি, অনেক জমি জমা ঢাকা শহরে, সব চোরাই টাকা, যে বেতন পাইছি সেটা দিয়ে কোন রকম ছেলে মেয়েকে খাওয়াইয়া পড়াইয়া মাস শেষে আর কিছু টিকানো যাইতো না, অসম্ভব। আর যা দেখতেছেন সব চোরাই টাকা, সব দুর্নীতির টাকা, কিন্তু এগুলো হারাম, এগুলোর কারণে আমার জান্নাতে যাওয়া অসম্ভব হবে, কোনো নামাজে আমাকে জান্নাতে নিতে পারবে না, কোনো সালাতে, সারা জিন্দেগি যদি আমি সালাত পড়ি, বালেগ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত এক ওয়াক্ত বাদ যায় নাই, এবং সুন্দরভাবে করছি, সব ঠিক মতো করছি, কিন্তু মানুষের হক মারছি, বান্দার হক মারছি, জান্নাতে যাওয়া অসম্ভব, কোনোদিন সম্ভব না। এটা যেদিন বুঝতে পারছি সেদিন ওলামাদের কাছ থেকে পরামর্শ নিয়েছি, তারা বললেন যে এই টাকা দান করে মুক্ত হয়ে যেতে হবে, আর সেই থেকে আমি শুরু করছি দান করা। আমার একটা হিসাব আছে কত টাকা হতে পারে আনুমানিক, এগুলো সব দিয়ে যেদিন শেষ করতে পারবো সেদিন আমি বাঁচবো। এখন ছেলে মেয়ে তো বুঝে না যে সব দিয়ে দিচ্ছে কেন, আমি তো সব সাদে দিচ্ছি না, মুক্ত হওয়ার জন্য দিচ্ছি। এই যে তাকওয়া, এই যে আল্লাহর ভয়ে ফিরে আসা, এটা হলো সফলতার সার্থকতা। আমার ভাই মুফতি মাহমুদ আলী ভাই বলছিলেন একটু আগেই, এসব মাহফিলের সার্থকতা তখন হবে যদি এখান থেকে কোনো পরিবর্তন হয়। আর যদি কানসুখ করেন, কানসুখের ওয়াজ, কিচ্ছা কাহানি, গল্প, হাসানি কান্দানি শুনে যান বাসায়, আহ এমন ওয়াজ শুনছি, দিল একবার ভিজে গেছে, ঘামায় গেছে, এই ঘামায় যাব। কিন্তু এই ওয়াজ আপনার যদি পরিবর্তন না আসে, এখান থেকে যদি আপনি প্রতিজ্ঞা না করেন যে আমার উপার্জন যাই হবে আমি কোনো হারাম বক্ষণ করব না, হারাম আমি নেব না, তাতে যদি আমার দুনিয়া সবাই নাকশ হয়ে যায় যাক, সারা দুনিয়া যদি আমার হাতছাড়া হয় হোক, আমি হারামে পা বাড়াবো না, এই প্রতিজ্ঞা করার আগ পর্যন্ত কোনো মুমিন সফল কাম হতে পারবে না। ওই মুরব্বীর গল্প শোনাছিলাম, তিনি বলতেন যে শেখ হুজুর কি পরিমাণ অশান্তি হারামের, এটা
পৃথিবীর কোন মানুষকে বলে বুঝাইতে পারবো না। মানুষ দেখে আমার বিশাল আলিশান গাড়ি, বিশাল আলিশান বাড়ি, আমি যে বড় চোর, আমি যে বড় দুর্নীতিবাজ, আমি যে দুই নম্বরই করে সব করেছি, এটা তো আর কেউ না জানুক, আমার স্ত্রীও না জানুক, আমি তো জানি। এই জন্য আমার এগুলো দিয়ে ছেলে মেয়ে ভোগ করে মজা পায়, আমি কিন্তু কোনো স্বাদ পাই না। কারণ আরেকজনের পেটে ছুরি মারে আনছি, হারাম কামাই করছি, অন্যায় ভাবে উপার্জন করছি, এগুলা ভোগ করতে গেলে আমার শান্তি লাগে না। অপরাধের যে অদৃশ্য দাহন আছে, অদৃশ্য একটা জ্বালা আছে ভেতরে, এই জ্বালায় আমাকে জ্বালাইতে থাকে চুলকানির মতো। চুলকাইতে আরাম লাগে না, কি বলেন? ভালোই লাগে চুলকাইতে, কিন্তু যদি চুলকানি কন্টিনিউ করেন, চুলকাইতেই থাকেন, এরপরে কি হবে? জ্বলা শুরু হবে না? যারা বুদ্ধিমান এরা চুলকানি আসলে বেশি চুলকায় না, একটু ডোলা ডোলা থামায় দেয়, এদের কিন্তু জ্বলে না। আর যারা শুধু চুলকাইতেই থাকে, চুলকাইতেই থাকে মজা, এই মজার পরে জ্বালা শুরু হয় কি হয় না? যত মানুষ হারাম পথে উপার্জন করে সে যদি সত্যবাদী হয়ে থাকে, তার হারামের যে সুখের যে আপদ বাইরের যে দৃশ্য, এটা দেখে আপনারা আমরা অস্থির হয়ে যাই। ওরা জিজ্ঞাসা করে দেখেন, সে কিন্তু বলবে যে আমার কাছে ভালো লাগে না কিছু, সে শান্তি পাবে না। কারণ সে তো জানে সব কি দুর্নীতির টাকা, সব চোরাই টাকা, দুই নম্বরই টাকা। প্রিয় ভাইরা আমার, এই দুর্নীতি কিন্তু পদস্থ কর্মকর্তারাই করে তা নয়। আমি একটু আগেই বললাম, আমরা বেশিরভাগ মানুষ আজ কম বেশ কোনো না কোনো ভাবে হারামের সাথে জড়িত। একজন রিক্সাওয়ালা দুর্বল ভাইয়া, তারে 5 টাকা কম দিলেন, এই যে 5 টাকা বাঁচাইলেন তারে কম দিয়া, এটা হারাম হলো না হালাল হলো? এভাবে যত ক্ষেত্রে হারাম হতে পারে অন্যায় ভাই মানুষের সম্পদ, প্রিয় ভাইরা আমার, এটা আমাদের আখেরাতকে ধ্বংস করবে। তাহলে ঈমানকে খাঁটি করার জন্য, জান্নাতি হওয়ার জন্য, সফল মুমিন হওয়ার জন্য তৃতীয় কাজ হলো উপার্জনকে ভেজাল মুক্ত করতে হবে। আজকের এই মজলিস থেকে যদি একজন মানুষও আপনার জীবনের মোড়কে পরিবর্তন করার জন্য প্রতিজ্ঞা করেন, আমার মানসিক প্রশান্তির জন্য, আমার জান্নাতের জন্য, আমার রবকে খুশি করার জন্য আমি হারামকে না বলবো, সেটা যত লোভনীয় হোক না কেন, একজনও যদি প্রতিজ্ঞা করেন আর কোনো হারাম থেকে ফিরে আসার জন্য মনে মনে চিন্তা করেন, তাহলে এই আয়োজন, এই চেষ্টা সবকিছু সার্থক হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। চার নম্বর যে বিষয়ের কথা বলবো তা হলো উত্তম আখলাক, আচরণ। এটার বড় দুর্ভিক্ষ চলতেছে আজ মুসলমানদের মধ্যে। নামাজিও পাওয়া যায়, রোজাদারও পাওয়া যায়, ইমান নিয়ে একটু চিন্তাধারা আছে সেই লোকও পাওয়া যায়, আলহামদুলিল্লাহ হালাল উপার্জনের চেষ্টাও কিছু লোক করে কম বেশ, কিন্তু আখলাক আজ আমাদের মুসলমানদের মধ্যে এটা দুর্ভিক্ষ চলতেছে, ভয়াবহ দুর্ভিক্ষ চলতেছে। আমাদের আচার আচরণ এত বাজে যে আচার আচরণ দিয়ে জান্নাতে যাওয়া তো বহু দূরের কথা, এই আচার আচরণ দিয়ে আমাদের দুনিয়াতে সুখী হওয়াও প্রায় অসম্ভব, এত বাজে অবস্থা আমাদের। আমাদের নবীকে আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী, মহান চরিত্রের অধিকারী। তিনি বলেছেন, ইন্নামা বুয়িস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে পাঠানো হয়েছে সর্বোত্তম আখলাক এবং উচরণ আচরণকে, এটাকে পূর্ণতা দেওয়ার জন্য, মানুষের আখলাককে সুন্দর করবার জন্য আমাকে দেওয়া হয়েছে। তিরমিজির হাদিসে আসছে, নবী আসলাম বলেছেন, মা মিন শাইইন ইউদা ফিল মিজানে আসকালু মিন হুসনিল খুলক, মিজানের পাল্লায় কেয়ামতের দিন মানুষের যত নেক আমল রাখা হবে, এর মধ্যে সবচেয়ে ওয়েটফুল হবে, সবচেয়ে ভারী আমল হবে মানুষের সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, উত্তম আখলাক, এটা হবে সবচাইতে উত্তম আমল, উত্তম এবং ভারী আমল। এবং নবী সাল্লাম আরো বলেছেন, যার আচরণটা ভালো, যে লোকটার চরিত্রটা ভালো, যার ব্যবহারটা ফুলের মতো, তার দ্বারা কেউ কষ্ট পায় না, কারোর হক নষ্ট করে না, এই লোকে শুধুমাত্র তার আচরণটাকে ভালো রাখার মাধ্যমে আরেকটা লোক সালাত আদায় করে রাত জেগে এবং দিনে নফল সিয়াম রাখে, কিন্তু আচরণ ভালো নাই, ওই সালাত আদায়কারী সিয়াম পালনকারী ব্যক্তির মর্যাদা তার লেভেলে পৌঁছাতে পারে মানুষ শুধুমাত্র নিজের আচরণকে সুন্দর করার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সবাই আখলাকগুলোকে সুন্দর করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আহমদ এবং তিরমিজি বর্ণিত এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম আখলাকা, ঈমানদারদের মধ্যে সবচেয়ে ইমানের দিক থেকে সবচেয়ে পূর্ণাঙ্গ ঈমানদার সে যার আখলাক সবচাইতে সুন্দর। নবী আরো বলেছেন, ইন্না মিন খায়রিকুম আহসানুকুম খুলকা, তোমাদের ভিতরে সবচেয়ে ভালো হলো সে যার আচরণ সবচাইতে সুন্দর। প্রিয় ভাইরা আমার, আজ অমুসলিমদের আচরণ দেখলে, অমুসলিমদের আচরণ দেখলে আমাদের লজ্জায় মাথা হেট হয়ে যায়। তাদের অনেক খারাপ দিক আছে, সেগুলো আমরা সবাই কমবেশ জানি, কিন্তু কিছু কিছু ব্যাপার আছে, যেমন তারা কেউ কাউকে সচরাচর কষ্ট দেয় না, যে সমাজে বসবাস করে একে অন্যকে কি করে না,
ডিস্টার্ব করে না, কষ্ট দেয় না। এই যে আখলাকটা, এটা তো মুসলমানের থাকার কথা ছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সে যার হাত আর মুখ দ্বারা অন্য সমস্ত মুসলমানরা নিরাপদে থাকে। যদি আপনার হাত আর মুখ দ্বারা অন্য মুসলমান কষ্ট পায়, তাহলে আপনি কখনো খাঁটি মুসলমান হওয়ার সুযোগ নাই। প্রিয় ভাইরা আমার, আমি একবার সবচেয়ে উত্তম মুসলমানকে এটার উপর একটু গবেষণা করলাম, হাদিসগুলোকে একসাথ করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হাদিসে বলেছেন তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম মানুষ, তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম মানুষ, এরকম ধ্বতি হতে পারে না। কবে হবে এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। অতএব দিনক্ষণ ঠিক করা জায়েজ নাই। হ্যাঁ, বিভিন্ন আলামত জাহির হয়েছে, আমরা বলতে পারি অনেক কাছে গেছে, সেটা কত কাছে একমাত্র আল্লাহ ভালো জানেন। শেখ, ইদানিং আমার ইসলামের প্রতি অনুরাগ, ইসলামের কমতি, ইমানের কমতি অনুভব করছি, আমল কমে যাচ্ছে, গুনাহ বেড়ে যাচ্ছে, তাহলে আমার করণীয় কি, কিভাবে মৃত্যুর সময় আল্লাহর পরিপূর্ণ সন্তোষের সাথে মৃত্যুবরণ করতে পারবো? প্রথমে সাধুবাদ জানাই আপনার এই ধরনের চিন্তার কারণে। আল্লাহ তাআলা তার ইমানকে তারাক্কি নসিব করুন, আমাদের সমাজ ইমানের তারাক্কি নসিব করুন। এরপরে বলবো যে এগুলোর জন্য সবচেয়ে দরকারি আমল হলো মুত্তাকিদের সাথে থাকা। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহু ওয়া কুনু মা আস-সাদিকিন। হে ইমানদাররা, তাকওয়া অবলম্বন করো আর সাদিকদের সাথে, নেককারদের সাথে থাকো। পরিবেশ যদি ভালো পান, ইনশাআল্লাহ ভালো কাজ করা আপনার জন্য সহজ হবে। খারাপ পরিবেশে মানুষ খারাপ হয়। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, প্রশ্ন বোধহয় আর দেওয়া যাচ্ছে না, কারণ আমাদের সময় আর কুলাচ্ছে না। আরো অনেকগুলো প্রশ্ন আপনাদের আসছে, ইনশাআল্লাহ বিদিল্লাহ আমাদের মুফতি মোহাম্মদ আলী ভাই দিবেন এবং প্রশ্ন যদি সম্ভব হয় দিলেন, আর সেই সাথে প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন আমলের ভুল এবং সঠিক পদ্ধতি আপনাদেরকে দেখাবেন। এখন কি আপনারা বসবেন না উঠে যাবেন? আমার 11:30টায় গাড়ি, ঢাকায় কালকে অনেকগুলো প্রোগ্রাম, দেখতেছেন অসুস্থ, আমি কথা বলতে পারতেছি না। এখন যদি আপনারা ছুটি দেন আমি যাব, কিন্তু আমার সাথে আপনারা একজনও উঠতে পারবেন না। আর যদি আপনারা বলবেন উঠে যাবেন, তাহলে আমি যাব না, উনি প্রজেক্টর দেখ, আমি সকালে যাব, গাড়ির টিকিট ক্যান্সেল, সমস্যা নেই। আপনারা সবাই একটা হাদিস শুনছেন, কোন মসজিদে যদি আল্লাহর আলোচনা হয় সেখানে যদি কেউ বসে থাকে ফেরেশতারা ঘিরে ধরে। হাদিসটা শুনছেন আপনারা? আল্লাহ পর্যন্ত চলে যায়।